আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আমার মনে হয় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আপনারা গ্রামীণ থেকে গ্রামীণ টু গ্রামীণে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, কিভাবে আপনার একটি গ্রামীণ সিম থেকে আরেকটা গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আপনাদের ব্যালেন্স ট্রান্সফারের জন্য একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে অপশনে আসবেন, তারপর *121*1500# এটি ডায়াল করবেন। আমি আবার বলছি *121*1500#, এ দিয়া তারপর আপনারা গ্রামীণ ফোনের নাম্বারে ডায়াল করবেন। ডায়াল করার পর এরকম আসবে। প্রথমে আপনারা যদি অ্যাকাউন্ট করা না থাকে, আপনারা প্রথমে এক নাম্বার অপশনের রেজিস্ট্রেশন এক নাম্বার অপশনে এখানে ওয়ান উঠাবেন। আনুটার পর সেন্ড করবেন। অবশ্য আমার অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমার আর দরকার হবে না। তারপরও আমি আবারও দেখাচ্ছি, এক নম্বরে এক ওয়ান উঠে বা এক উঠান বা ইংলিশে উঠাইতে হবে। ওয়ান উঠানের পর সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাদের একটি গ্রামীণ ফোন অফিস থেকে আপনাদের একটা পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সেন্ড করার পর তারপর আপনাদের মেসেজে অবশ্য এখন থেকে আসে কি না, জাস্ট মেসেজের মতো এরকম একটি মেসেজ আসবে। ওখানে আপনাদের পাসওয়ার্ড দেখাবে, আমার অলরেডি আগেই করা আছে, সেই জন্য আসে নাই। তারপর আপনারা আবার দেখাচ্ছি *121* ব্যালেন্স ট্রান্সফারের জন্য। তারপর আপনারা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, আপনারা অ্যাপস দিয়েও করতে পারবেন বা ডায়াল করেও করতে পারবেন। তারপর অ্যাকাউন্ট করার পর তারপর যে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড আপনারা পরিবর্তনও করতে পারবেন। তিন নম্বর অপশনে ব্যালেন্স পিন চেঞ্জ করে আপনাদের নিজেদের মতো করেও নিতে পারবেন, পিন চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দুই নম্বরে হলো ব্যালেন্স ট্রান্সফারে দুই নম্বর দিয়ে তারপর আপনারা ফোন নাম্বারটা দিবেন, জাস্ট 7 এটা আমার নাম্বার। দেওয়ার পর সেন্ড দিবেন। তারপর এখানে আপনার প্রতি দৈনিক বা মাসে দশবার রিচার্জ করতে পারবেন। তারপর নিচে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। তারপর আপনারা এখানে অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট যেমন আমি এখানে ২০ টাকা দিলাম। সেন্ড দেওয়ার পর তারপর এখানে আপনাদের যে পিন আছে সেটা পিনটা দিয়ে সেন্ড করে দিবেন। আমি একভাবে আপনারা করতে পারেন, তাছাড়া আপনারা অ্যাপসের মাধ্যমেও করতে পারেন। অ্যাপসের মাধ্যমে আপনাদের যার মাই জিপি অ্যাপে ঢুকবেন। জিপি অ্যাপে ঢুকার পর একটু সময় নেবে। তারপর আমার বর্তমানে ব্যালেন্স আছে ১৪ টাকা। অবশ্য আপনাদের দেখানোর স্বার্থে আমি ব্যালেন্স ট্রান্সফার এখান দিয়ে দেখাই দিই। জাস্ট আপনারা প্রথম হোম বাটনে এরকম থাকবে, হোম বাটনে যাওয়ার পর থ্রি ডট মেনু আমি আবারও দেখাচ্ছি, একটু অ্যাপসের মাধ্যমে দেখাতে হবে। থ্রি ডট মেনু অ্যাপস অন করার সাথে সাথে এই থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট
তারপর আপনারা ব্যালেন্স ট্রান্সফার এখানে জাস্ট এখানে ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার এখানে ঢুকবেন ঢোকার পর তারপর আপনারা এখানে ফোন নাম্বার দিবেন জাস্ট তারপর এখানে ব্যালেন্স দিবেন তারপর এখানে পিন দিবেন অবশ্য পিন এখানে দিবেন ছয় সংখ্যার পিন দিবেন তারপর আমি দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এখানে ফোন নাম্বার দিবেন এখানে অ্যামাউন্ট দিবেন তারপর এখানে পিন দিবেন পিন দেওয়ার পর ট্রান্সফার তারপর ট্রান্সফার এই জাস্ট এখানে ট্রান্সফার আবার আমি দেখাচ্ছি ডিস্টার্ব করে সরি এখানে ট্রান্সফার দিয়ে পিন দিয়ে এখানে পিন দেওয়ার পর এখানে নিচে ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে জাস্ট আমি আপনাদের এভাবে দেখাই দিছি আপনারা চাইলে আপনারা ঘরে বসে আপনারা নিজেরা আপনাদের নিজেদের অনেক সময় আছে অতিরিক্ত ব্যালেন্স থাকে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের কাছে টাকা ট্রান্সফার করতে হয় অনেক সময় ফ্ল্যাগজির দোকান অনেক দূরে থাকার কারণে দূরে থাকার কারণে ঘরে বসে ফ্ল্যাগজি করতে হয় সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তারপর অবশ্যই অনেক ইউটিউবাররাই চায় সাবস্ক্রাইব করলে তাহলে একটু ইউটিউব ভিডিও করার আগ্রহটা ভালো লাগে আর নিত্য নিত্য নতুন ভিডিও ছাড়ার আগ্রহ জাগে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অল ভিডিও অল বেল বাটনে অন করে রাখবেন আমি অবশ্য নিত্য নতুন ভিডিও ছাড়ার পর যেন আপনারা পান সেই সেরকম বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম।